আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমরা বাইরে একটু যাচ্ছি আর বাইরে তো দেখতেই পাচ্ছেন কেমন ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে আর কেমন বৃষ্টির শব্দ। তো ঈদ বলে কথা, যেতেই হবে, যার জন্য যাওয়া। বিসমিল্লাহ। এই যে আমাকে স্বাগতম জানানোর জন্য দর্শকবৃন্দ দাঁড়িয়ে রয়েছে। ফোন দিয়েছেন, আমি না ই করলাম, ব্যাক করেছি। তাই তো বলি, আমার ওপরে লিফট কিভাবে আসলো? আমার ছেলে পাঠিয়েছে নিচ থেকে। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে বৃষ্টিতে আমরা চলে যাচ্ছি পাড়াতে। স্মরণ শক্তি গঞ্জে যাচ্ছি, স্মরণ শক্তি ভোলাগঞ্জে। সবাই গরুর মাংস নিয়ে ব্যস্ত, যার জন্য মাছের কোনো দাম নেই আজকে। তালাবাস মানে
প্রসূত আছে তো জাহাইটলা যেতে গুটি এই তো বৃষ্টি পড়ছে আর আমি এই যে ছাতার ভিতরে তবু নামলাম। এই যে আমাদের গাড়ি আর আমার উনি এই মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। ওই যে সামনে ভারত বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে। আমি এখন এই যে ছাতা নিয়ে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য। খালি পায়ে হাঁটতে পারলে ভালো হতো, বাট এখন খালি পায়ে হাঁটলে আমার উনি দৌড়ানি দিবে। তবে ভালো লাগছে এভাবে বৃষ্টির মধ্যে হাঁটতে আর বৃষ্টি ধরতে।